আলহামদুলিল্লাহ আমাদের প্রধানমন্ত্রী তাকে আমরা জানাই তিনিও তো কতগুলা মডেল মসজিদ কি মডেল মানের সাইজের দিক দিক থেকে থেকে তবে এই কাজের এখন পুরোপুরি কাজে কার কাজে না লাগলো একদিন কাজে লাগবে ঠিক কিনা বলেন এগুলো ইসলামের এক একটা পাওয়ার হাউস হিসাবে ইনশাল্লাহ কাজে লাগবে আজকে কমিউনিস্ট দুনিয়ায় সমাজতান্ত্রিক দুনিয়ায়ও মসজিদের সংখ্যা জ্যামিতিক হারে বাড়ছে জ্যামিতিক হারে আজকে আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি এই পুঁজিবাদী দেশগুলোতেও মসজিদের সংখ্যা জ্যামিতিক হারে বাড়ছে মসজিদের সংখ্যা কেন বাড়ছে মুসলমানের সংখ্যা বেড়েছে এই জন্যে মোগল বাদশাদের ইতিহাস বলুন মোগল বাদশাহের শত্রুর সাথে তারা যুদ্ধ করেছে পরাজিত হয়ে পিছের দিকে দৌড় দিছে এই দৌড় দেওয়া অবস্থায় যেখানে এক রাষ্ট্র ছিল সেখানে তারা একটা মসজিদ বানাইছে বাংলাদেশে বহু জায়গায় আছে শাহি মসজিদ এগুলো মোগল আমলের কাঠামো মোগল আলমের আমলের কাঠামো এক একটা দেওয়াল কমপক্ষে সাইড ছয়াব পর্যন্ত আছে আর সেই মসজিদগুলার গম্বুজ আছে এটা হলো মসজিদের আর একটা চিহ্ন হ্যাঁ সেই মসজিদ গুলার গম্বুজ আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বহু শাহী মসজিদ আইজ আছে এগুলা মোগলদের আমলের তাইলে বুঝা গেল সরকারিভাবে বেসরকারিভাবে আলহামদুলিল্লাহ আমাদের প্রধানমন্ত্রী তাকে আমরা মোবারকবাদ জানাই তিনিও তো কতগুলা মডেল মসজিদ কি মডেল মসজিদ গুণগত মানের দিক থেকে কাজের দিক থেকে তবে মসজিদ গুলা এখন পুরাপুরি কাজে লাগলো কার কাজে না লাগলো একদিন কাজে লাগবে ঠিক কিনা বলেন এগুলো ইসলামের এক একটা পাওয়ার হাউস হিসাবে ইনশাল্লাহ কাজে লাগবে আমি কি বুঝাতে পেরেছি এখন হয়তো গুণগত মানে ওইভাবে লাগবে না ওইভাবে লাগবে না এলাকার সবচেয়ে বড় মসজিদ খতিব একজন দরকার এখন খতিব খুঁজতে হইলে টোগায় নিজের মানুষ কে আছে সৌদি আরবে যারা প্রকৃত খতিব তারা সব জেলে সব কারাগারে কাবা শরীফে মসজিদে নবীতে এখন ইমাম খতিব যারা তারা সরকারি মৌলুবী সরকারি মৌলুবী চিনেন কি সরকারি মুলুবি দরকারি মুলুবি জেলে আমি বুঝাতে পেরেছি কিনা আমরা উদাহরণ তো ভালো হলেও সৌদি আরবকে নিয়ে দেব। খারাপ হলেও দেব তবে স্ট্রাকচার যদি একদিন হয়ে যায় এখন পুরাপুরি কাজে লাগলে না লাগলেও সময় আসলে এই বিশ্বাস আপনাদের আছে তো তো মসজিদগুলো আমাদের জন্যে আল্লা দান আমরা এটা শুক্র বিজারই করি ভাইরা আমি যেই কথাটা বলছিলাম আমাদের সামনে অল্প কয়েকদিন পরে আরেকটা মাস আসতেছে কোন মাস একটা মাস আসতেছে কোরআনে পাকে আল্লাহ পাকের হিসাবে মাসের সংখ্যা স্নাতা আসারা বারো বারো এই বারো মাসের মধ্যে একটা মাস যেটা সবচেয়ে বেশি আল্লাহর প্রিয় মাস মাস সেই মাসটা কোন রমজান আল্লাহ সে আর এই রমজান মাসের সম্মান কেন এই মাসে আল্লাহ মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন ভাই আজকে আধুনিক বিজ্ঞানীরা মডার্ন সায়েন্স সায়েন্টিফিকরা বহু চিন্তা ভাবনা গবেষণা করে কম্পিউটার আবিষ্কার করেছে কম্পিউটারের চেয়ে যে বড় কিছু এখনো আবিষ্কার হয়নি সবগুলা কম্পিউটারের নিচে আজকের কম্পিউটার বিজ্ঞান কোরআনের কাছে সারেন্ডার করেছে যে আমরা কোন গোড়ার ডিম কম্পিউটার মুসলমানদের কোরআন সব কম্পিউটারের বাবা জোরে বলেন আলহামদুল্লিল্লাহ আসুন সর্বশেষ আল্লাহ রবুল আলামিন ইন্না আমজাল নাহু কোরআন আ না রবি আল্লাহ আল্লাহকুম তা কেলুল আরে কায়েত আল্লাহক বলছেন বেলেস আরবিম মবিন স্বচ্ছ প্রাঞ্জল ঝরঝরে মিষ্টি আর ওই ভাষায় আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি এই কোরআন দিন থেকে নাজিল শুরু এদিন থেকে হাফে শুরু কি কিন্তু এর আগে আমরা বলেছি তার কোনো যুগে কোনো ছিল না সেই যুগেও ছিল না এই যুগেও নাই কিন্তু কোরআন এটা কোরআনের সবচেয়ে বড় মৌ যেদিন থেকে নাজিল শুরু এদিন থেকে বিদাহ দিন নবীজি আরাফাত ময়দানে জীবনের সবচেয়ে লম্বা খুদ্া লম্বা ওয়াজ করেছিলেন হজের নবীজির ওয়াজ খোদবা ভাষণ এটা সাতাশ মিনিট সাতাশ মিনিট এবং এইটাই নবীজির জীবনের সবচেয়ে লম্বা ভাষণ আর আজকের আধুনিক দুনিয়া স্বীকার করেছে ইসলামের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের হজের আরাফত ময়দানের সেই ভাষণ মেঘনা কাটার আগে জাতিপুঞ্জের আগে জাতিসংঘের আগে মানবাধিকারের সবচেয়ে বড় সনদ মানবাধিকারের সবচেয়ে বড় লিখিত দলিল যার উপরে আল্লাহ কোরআন নাজির করেছেন তার জবান মোবারক দিয়ে মানবাধিকারের মহাসনদ বিদেহের এই সাতাশ মিনিটের ভাষণে আল্লাহ বের করে দিয়েছেন ব্যক্তির কথা পরিবারের কথা সমাজের কথা দেশের কথা দশের কথা প্রতিবেশীর কথা কন্ডাবাদ গেছে বিদ্যাহাজের ভাষণে কন্ডা গেছে বলেন মানুষের জীবনের দরকারি একটা কথাও বাদ পড়েনি নবীজি ছোট্ট ছোট্ট খোদ বা দিতেন দুই মিনিট চার মিনিট পাঁচ মিনিট কোনো সাত মিনিট এর বেশি বয়েস যাওয়া মিল মিল কালেম আমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে এমন এলেন দিয়ে আমার কথা কম কথা খুব সংক্ষেপ কিন্তু আমার এক একটা কথার ব্যাখ্যা ব্যাপী দুনিয়া ব্যাপী আমার এক একটা কথার ব্যাখ্যা কেয়ামত পর্যন্ত করলেও দুনিয়ার মানুষ শেষ করতে পারবে না এটা হলো নবীর নবীর হাদিস তাহলে কোরআন তা হাদিসের উপরে কি কোরআন হাদিসেরও করে এটা মানতে হবে কোরআনটা লহে মাহফুজ থেকে কোরানে এবারত আল্লাহ তৈরি কার এবারত কোরআনের অর্থগুলো আল্লাহ তৈরি লহে মাহফুজ থেকে সরাসরি মারফতে নবীজি শ্রীনামোকে আল্লাহ নাজিল করেছেন আমরা দেখি হজের পরে নবীজি দুইশো আশি দিন জীবিত ছিলেন হজের পরে নবীজি মাত্র দুইশো আশি দিন জীবিত ছিলেন আর এই দুইশো আশি দিনেই কিন্তু দুইটা বড় যুদ্ধ হোনায়ন তাবুক, হোনায়েন তাবুক। এই দুই বছরে দুইটা বড় যুদ্ধ এই শেষ দুই বছরে হয়েছে কিন্তু ইতিহাস সাক্ষী বিদে হজের দিন আরভাত ময়দানে জাবানের রহমতের সামনে নবীজির সামনে সেখানে সাহাবীর সংখ্যা ছিল এক লক্ষ চব্বিশ হাজার সেই যুগে এক লক্ষ চব্বিশ হাজার হস মনে করিয়েন না ঠিক এটি হল মোসনাদে আহমদের বর্ণনা এক লাখ চব্বিশ হাজার ঐতিহাসিক বালাজুরি তিনি বর্ণনা করেছেন বিদা দিনে নবীজির সামনে সাহাবির সংখ্যা ছিল এক লাখ চল্লিশ হাজার প্রায় লাখ তারা সবাই হাফেজে কোরআন ছিলেন আল্লাহ একবার সবাই হাফেজে কোরআন ছিলেন আর আজ থেকে চোদ্দশো চৌচল্লিশ বছর আগে প্রায় দেড় হাজার তখন মানুষের যেহেন স্মৃতিশক্তি ধারণ শক্তি আমাদের চেয়ে হাজার গুণ বেশি ছিল সাহাবারা একবার শুনলেই মুখস্থ হয়ে যেত আমাদের তেরো বার শোনা লাগে আমি কি বুঝাতে পেরেছি তাহলে সেখানে সাহাবার সংখ্যা ছিল এক লাখ চল্লিশ হাজার আজকে পুরো দুনিয়াতে কোরআন শরীফের লিখিত কপি আছে ছাপানো বড় ছোট মাঝারি পকেটে রাখার মতো আছে আছে দুনিয়ার সবগুলা কোরআন শরীফ যদি কোনো একটা বিশ্বশক্তি হিংসা করে সবগুলা কোরআন উড্ড করে উড্ড করে তুলে আনে একটা কপিও দুনিয়ার কোথাও না রাখে এবং এই সবগুলা কোরআনের কপি একটা বড় জাহাজে ঢুকিয়ে ভারত মহাসাগরে আটলান্টিক মহাসাগরে নিয়ে সব কোরআন সহ ওই জাহাজটা যদি ডুবিয়ে যায় যদি বম্বিং করে জাহাজটা বেসাগার করে দেওয়া হয় তাহলে কোরআন হারিয়ে যাবে কেন হারিয়ে যাবে না ওগুলা জ্বালাইছ এখানে জ্বালাইতে পারবা না ওগুলা পানিতে ডুবিয়েছে এখানেগুলা ওগুলা ডুবাইতে আপনারা সোভিয়েট ইউনিয়ন তাদের উদাহরণটা দেখুন এখন তো সোভিয়েট ইউনিয়ন নাই কোরানের সাথে বাড়াবাড়ি করতে গিয়ে তাদের আমও গেছে মুসলমানদের সাথে বাড়াবাড়ি করতে গিয়ে সোভিয়েট ইউনিয়ন ভেঙে গেছে এখন একটাই দেশ আছে রাশিয়া এখন আর সোভিয়েত ইউনিয়ন নাই ইসলামের সাথে কমিউনিজমের একটা দ্বন্দ্ব আছে আপনারা জানেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ থেকে দুই বছর আগে সেখানে নির্বাচন হয়েছে নির্বাচনে পুতিন আবার রাশিয়ান কমিউনিস্ট পার্টির সভাপতি নির্বাচিত হয়েছে নির্বাচিত হওয়ার দুই দিন পরে মস্কোর সবচেয়ে বড় মাঠ রেড স্কয়ার রেড স্কয়ার সেখানে জাতীয় সম্মেলন প্রেসিডেন্ট পুতিন ডাকলেন লক্ষ 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 মানুষ সেখানে পুতিন বক্তৃতা শুরু করেছে ভাবেমা রহমাতি মিলা হেন তা লাহম ওলালকুন্তা ভাসজান গালিজাল কাল লাল সাধু লালা এটা রুশ ভাষায় তর্জমা এটা দিয়ে পুতিন বক্তৃতা শুরু করেছে করার পরে কমিউনিস্ট পার্টির নেতাদেরকে বলে তোমরা যদিও নেতা হয় জনগণের সাথে ভালো ব্যবহার করিও